পানি, গ্যাস, ইলেকট্রিসিটি আমাদের সার্ভাইভালের জন্য অত্যাবশ্যক তিনটি রিসোর্স, যেগুলোকে আমরা অনেকে প্রতিদিন জেনে বা না জেনে অপচয় করে যাচ্ছি। আবার অনেকেই নিদারুণ জীবনযাপন করছেন এই রিসোর্সগুলোরই অভাবে। আপনার মনে হতে পারে বিশ্বব্যাপী পানির সংকট, আমাদের বাংলাদেশে গ্যাসের সংকট বা লোডশেডিং, এগুলোতে আপনার লাইফস্টাইল কীভাবে কন্ট্রিবিউট করছে। ওয়েল, আমরা এটা বলছি না যে পানি, গ্যাস বা ইলেকট্রিসিটির অভাবের পেছনে দায়ী শুধু আমাদের লাইফস্টাইল। কিন্তু এটা কোনো মতেই অস্বীকার করা যায় না যে আমাদের কিছু বেখেয়ালি অভ্যাস প্রতিনিয়ত পানি, গ্যাস এবং ইলেকট্রিসিটির একটা বিশাল পরিমাণ ওয়েস্ট জেনারেট করে যাচ্ছে। কিছুদিন আগে আমরা 350 মানুষের উপর একটা সার্ভে করেছি, যেটাতে দেখা গেছে প্রায় 10% মানুষ প্রতিদিন পানি ব্যবহারের প্রায় সবগুলো ক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি অপচয় করে থাকেন। প্রায় 6% মানুষের বাড়িতে শুধুমাত্র কিছু অভ্যাসগত কারণে প্রাকৃতিক গ্যাসের মতন একটা নন রিনিউয়েবল রিসোর্সের খুব বাজে ধরনের অপচয় হয়। প্রায় 6% মানুষ বেখেয়ালি থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ অপচয় করেন। এগুলো ছিল যারা খুব বেশি পরিমাণে রিসোর্সগুলো অপচয় করে থাকেন তাদের একটা পরিসংখ্যান। এছাড়াও 25-40% মানুষ পানি, গ্যাস এবং ইলেকট্রিসিটির অল্প থেকে মাঝারি ধরনের অপচয় করে থাকে। আপাত দৃষ্টিতে বিষয়টা খুব গুরুতর নাও মনে হতে পারে, কিন্তু ভেবে দেখুন, যদি 1 কোটি মানুষের 10%-এর প্রত্যেকে প্রতিদিন 5 লিটার করে পানি অপচয় করেন, তবে দিন শেষে আসলে তারা 5 মিলিয়ন লিটার পানি অপচয় করছেন। এখন কিন্তু বিষয়টাকে খুব ছোট মনে হচ্ছে না। একইভাবে আপনি গ্যাস এবং বিদ্যুৎ অপচয়ের হিসাবটাও করে দেখতে পারেন। আমরা নিশ্চিত আপনি বুঝতে পারবেন আমরা কেমন ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আশার কথা, নিজের অভ্যাসগুলো নিয়ে সচেতন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে আমরা চাই এই সংখ্যাটা আরও বড় হোক, এই সংখ্যাটা শতভাগ হোক। তাই আমরা একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, যেটা অনুসরণ করলে যে কেউ তার তরফ থেকে হওয়া পানি, গ্যাস এবং ইলেকট্রিসিটি অপচয়ের পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। আমাদের অ্যাকশন প্ল্যানটা খুব সহজ। এটা অনুসরণ করার জন্য আপনাকে শুধু একটু সময় আর একটু ধৈর্য নিয়ে নিজের কিছু অভ্যাস অ্যানালাইজ করতে হবে। খেয়াল করুন, আপনি হাতে, গায়ে, কাপড়ে বা থালা বাসনে সাবান মাখার সময় কিংবা দাঁত মাজা বা শেভ করার সময় পানির কলগুলো খোলা রাখছেন কিনা, গ্লাসে অতিরিক্ত পানি নিয়ে সেটা পরে ফেলে দিচ্ছেন কিনা। লক্ষ্য করে দেখুন আপনার বাড়িতে অকারণে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা হচ্ছে কিনা, চুলার ওপর রান্না বাদ দিয়ে কাপড় শুকানো হচ্ছে কিনা, গ্যাসের বিল ফিক্সড বলে দেশলাইয়ের বদলে গ্যাসের খরচ বেশি হচ্ছে কিনা, বাসে এসে লাইট ফ্যানগুলো অন পাচ্ছেন কিনা, ভর দুপুরে জানালা বন্ধ করে লাইট ফ্যান বা এসি চালিয়ে রাখছেন কিনা, কিংবা ঘর থেকে বেরোনোর সময় মনে করে লাইট ফ্যানগুলো বন্ধ করতে ভুলে যাচ্ছেন কিনা, এগুলোর দিকেও নজর দিন। প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার পর প্রতিটা হ্যাঁ উত্তরকে নাতে বদলে ফেলার চেষ্টা করতে থাকুন। এইটুকুই তো, আমরা জানি আপনি পারবেন। 1 মাস পর আমরা আবার আপনার কাছে ফেরত আসব আপনাকে ইভ্যালুয়েট করতে। তখন আপনিই দেখবেন আজকের আপনি আর ওই দিনের আপনির মধ্যে কতটা ফারাক। আমাদের পৃথিবীটা এখন খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার আমার দায়িত্ব নিজের সবটা দিয়ে পরিস্থিতিটাকে ভালোর দিকে ঘোরানো। এর শুরুটা না হয় হোক নিজেকে বদলানোর মাধ্যমে